বক্স তো অনেক বড় ভাই, এইটুকুনি জিনিসের দাম হচ্ছে 800 টাকা। হ্যালো সব গাইস, দিস ইজ ডিএস সুমন রাজ চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর কেন ইন্টারেস্টিং সেটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ উইথ মাই নিউ আইফোন। তো এর কোয়ালিটি কেমন আসছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাও। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস দেখাই। তো এটার ভিউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন রিয়ার ক্যামেরার ভিউ, আর এটা হচ্ছে ওয়াইড লেন্স ক্যামেরার ভিউ। আচ্ছা ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ওয়াইড লেন্সে কতটা জিনিস কভার করা যায়। তো এটা হচ্ছে ওয়াইড লেন্সের কামাল, যেটা সব আইফোনে দিয়েছে। আর এখন তোমরা যা শুনতে পাচ্ছ সেটা আমার ফোনের মাইক দিয়ে রেকর্ড হচ্ছে, কোনো এক্সটার্নাল মাইক ইউজ করা হয়নি। তো আইফোনে 3.5 এর কোনো জ্যাক নেই, যার কারণে আমি এক্সটার্নাল মাইকটাকে লাগাতে পারছি না, কোনো পোর্টই নেই। তো তাই আমি কাল একটা কনভার্টার অর্ডার দিয়েছি, লাইটিং টু 3.5 এর একটা কনভার্টার থাকে। তো সেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো এটা একটু পরে ডেলিভার করে যাবে, সেটার আনবক্সিংও তোমাদের দেখাবো। তার উপরে মাইকের কোয়ালিটি যেমন হয় সেটাও তোমাদের শোনাবো। বক্স তো অনেক বড় ভাই। তো এই চলে এসছে লাইটিং পোর্ট, লাইটিং টু 3.5 mm, এটার সাথে এটা আছে, এখন অ্যাটাচ করব। তো এখন তোমরা শুনতে পাচ্ছ আমার এক্সটার্নাল মাইকে এখন আওয়াজ আসছে, তো সেটা কানেক্ট করে নিয়েছি পোর্টের থ্রু। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা এইটুকুনি জিনিস, এইটুকুনি জিনিসের দাম হচ্ছে 800 টাকা। হ্যাঁ 800 টাকা দাম এইটুকুনি জিনিসের, বাক্স এত বড় দিয়েছে জিনিস এইটুকুনি। আর এটা ছাড়া আমার কোনো কানেক্ট করার কোনো উপায়ও ছিল না। তো এক্সটার্নাল মাইকের আওয়াজ তোমরা বুঝতে পারছো কেমন আসছে, এটা এটাই কানেক্ট করার পরে জানি না কেমন আসছে কোয়ালিটি, তো এডিটের সময় বুঝতে পারবো। আর তোমরা বলো কমেন্টসে কেমন আসছে ওভারঅল কোয়ালিটি। আর এখন শ্যুট করছি আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ, তো কমেন্টসে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টস করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।